বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই 4টের সময় বিকাল বিকাল এখন 4টে বাজে, আমি এই শনিবার আজকে আমি ব্লগটাই এখন আরম্ভ করলাম, কারণ দাঁড়াও গাড়িটা চলে যায়, বাইকের আওয়াজ হয় না, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম চার্জ হতে, তারপরেই তোমাদের কাছে আমি এখন আসলাম। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে চলো, আমি এখন ঘরের ঘর টর গুছাবো, ঘর পরিষ্কার করব, করে টরে তারপরে আমি চা বসাবো। তোমাদের দাদা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর বোর্ড থেকে জামা কাপড় নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমি চাটা বসাবো। চা হয়ে গেলে চা খেয়ে তারপরে আমি গুছাবো। তাহলে চল বন্ধুরা, সেই অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। এই যে আমি এই এই থাকগুলো পুরো পরিষ্কার করলাম, পুরো নোংরা হয়েছিল, আমি তোমাদের বললাম সেদিন যে পরিষ্কার করব, করতে পারিনি, আজকে করলাম। এই যে পরিষ্কার করে তারপরে গেলাম বড় বাবা ঠাকুরের কাছে পুজো দিতে। আমি শনি মন্দিরে গেলাম পুজো দিতে, শনি মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে আমি আবার আসলাম। এসে আমি এখানে ডোরাকে নিয়ে ছাদে গেছিলাম, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, ও টয়লেট পেয়েছে, টয়লেট করে আসলো, এসে ঘরে এসে শুয়ে পড়েছে। আমি এবার ঘরে সন্ধে দেবো, 6টা বাজলে ঘরে সন্ধে দিয়ে তারপরে আবার আমাদের ঘরে মানে রাতের খাবার করতে হবে। দেখি আজকে রুটি তরকারি, দুপুরবেলা তরকারি সব শেষ হয়ে গেছে, অল্প একটু তরকারি আছে, রাতে রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। বন্ধুরা, আমার রুটি রুটি হয়ে গেছে, আমাদের আমাদের না মানে আমাদের ঘরে রুটি হয়ে গেছে। আমার শাশুড়ি মা আজকে রুটি খাবে না, আমি আর তোমাদের দাদা খাবো, কিন্তু রুটি আমার অনেকগুলো হয়ে গেছে। দেখি আমার নখু শাশুড়ি এসছে, ওকে দেখি, কাকি শাশুড়িকে যদি দিতে পারি বলবো একটা রুটি নিয়ে যাও। তা আমি এই যে রুটি দিয়ে এখন চা খাবো, কমাতে হবে তো রুটি, ওই জন্য রুটি দিয়ে চা খাবো। এই যে এখানে র চা আর রুটি নেবো আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট 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 ওর বিছানায় বসে না, ও নিচে সব সময় নিচে। কোথায় যাচ্ছিস? আ এখানে আ বাবা, আচ্ছা 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 ওই যে ডোরার আমাদের আজকে কেঁচোর ওষুধ খাওয়ানো হয়েছিল, ওই জন্য জল খাচ্ছে না একদম, ওই জন্য আমি ওই গামছা ভিজিয়ে পেটের মধ্যে দেওয়া হচ্ছে, গামছাটা গরম হয়ে যাচ্ছে, পেটু ঠান্ডা করা হচ্ছে, পেটু ঠান্ডা করা হচ্ছে। এতটাই চঞ্চল যে মানে ও সুস্থির থাকে না। আবার ডোরা টক দই দেওয়া হয়েছে, টক দই মানে খেতে চাইছে না, জোর জবরদস্তি ওর বাবা খাওয়ার, ও কোনো কিছুই সুস্থ হবে না। না বন্ধুরা, তোমাদের যে বলি আমাদের ঘরের সামনে ফুলের দোকান আছে, ফুলের একজন এসে বসে, তার থেকে এই যে আমার শাশুড়ি মা ফুল নিয়ে আসলো, আর এখানে মানে অনেক দিন মানে সপ্তাহে 2-3 দিন ও বসে এখানে, আমাদের ওই জন্য খুব সুবিধা হয়েছে, এখান থেকে আমরা ফুল নিয়ে নিই।
শিগগিরি বোনকে বকেছি, এবার তোমাকেও বকবো। কো দেখি ডোরা, এটা দেখেছো কইটুকুনি ছেঁড়া ছিল, এই যে এইখান থেকে এইটুকুনি এইটুকুনি ছেঁড়া ছিল। আমার নাতনি এরম ভাবে ছিঁড়লো, ছিঁড়ে যে দেখো বিছানা টিছানার কি অবস্থা করে রেখে গেছে। দুপুরবেলা ইচ্ছা করে জোর জবরদস্তি করে বিছানার মধ্যে একটা হিসি করেছে, এখন আবার এইটাকে ছিঁড়ে এই অবস্থা করে গেল। এই চাদরটা সেলাই না করলে আমি পারতে পারবো না। এই যে বন্ধুরা, আমি আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা করতে হবে, কারণ আমাদের রুটি দিয়েও খেতে হবে আর কোয়েল ভাত দিয়েও খাবে, ওই জন্য আমি আলু ভাজাটা করলাম। আর এইখানে এইখানে হচ্ছে ডোরার জন্য ভাত আছে, এখনও আবার ভাত করতে হবে, কারণ কোয়েল ভাত খাবে, ওই জন্য কোয়েলের জন্য করতে হবে। আলু ভেজে তারপর আমি ভাত বসাবো, ভাত বসিয়ে ভাত হয়ে গেলে গ্যাস মুছতে হবে। গ্যাস মুছে আমি বাসন মাজবো, অনেক বাসন পড়েছে দুপুর থেকে, বাসনগুলো পড়ে আছে, আমার বাসন মাজা হয় না, বাসনগুলো মাজবো, ঘর পরিষ্কার করব, অনেক কাজ আমার। তাহলে বন্ধুরা চলো, আমি সমস্ত কাজ টাজ সেরে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। আর যদি মাঝে পারি আমি তোমাদের সঙ্গে আমি দেখা করব, দেখাবো আমি কী কী কাজ করব। শনি মন্দিরে গেছিলাম, আমাকে টিপ দিয়ে দিয়েছে, আর আমার তো নাতনি টিপ যখনই টিপ পড়ি তখনই টিপ খুলে নিয়ে নেয়, ও টিপ খুলে ও নিয়ে ও পড়ার চেষ্টা করে কিন্তু পড়তে পারে না, তারপরে ছুঁড়ে ফেলে দেয়। এই দেখো বন্ধুরা, এই এত বাসন, আবার গ্যাসের ওখানেও বাসন আছে, কৌটোর পড়ে আছে, সব মাজতে হবে মেজে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি ঘর মানে ঘর পরিষ্কার করা তোমাদের তো দেখালাম, আমি ঘর পরিষ্কার করছি, আমার গ্যাস ট্যাস মোচা বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে, আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে। আমি তাহলে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করব। আর অগ্রিম আমি শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা জানালাম, তাহলে কালকে সকালবেলা আমি মোট দুপুরবেলা তোমাদের আমি ব্লগটা শেষ করব, আর তোমাদের তাহলে কালকে সকালবেলা। ওরা আমাদের এই যে ডল ডল সকালবেলা আমাকে গয়না পরিয়ে নতুন জামা টামা পরে আমাকে নাচ দেখিয়ে দিয়েছে সকাল সকাল। ডোরা এগুলো হাত দেয় না, ডল ওগুলো হাত দেয় না বাবা। ডোরা দিদি ভাই কি করছে? আর একজন গেল, এ ডল এই যে এদিকে নাও, এই যে বন্ধুরা সকাল সকাল দুধ চা, হ্যাঁ দুধ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদা নিয়ে নিল চা। গণ শুভ নববর্ষ। আমি খাবো না, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ও গণু শুভ নববর্ষ। বাবা আর ইংরেজিতে সেম টু ইউ করছে, শুভ নববর্ষ শুভ নববর্ষই বলতে হয়। এডল ডল সবাইকে শুভ নববর্ষ করেছো? হ্যাঁ করেছো, সকাল থেকে তো নাচ দেখিয়েই যাচ্ছ গয়না পরে নতুন জামা পরে। বাবা বাস ডোরা, এ ডোরা আজকে ডোরা কেঁচোর ওষুধ খাইছ? আবার ওর কেঁচোর ওষুধ খেয়ে ওর হালত খারাপ হয়ে গেছে। আমাদের ডোরা ম্যান একটুকুনি বিস্কুটের আশায় বসে আছে, আজকে কিন্তু খেতেও চাইছে না, বিস্কুটও খেতে চাইছে না। দুটো বিস্কুট খেয়েছে মাত্র, দু প্যাকেট। ডোরা আজকে কি খাবি? ডোরা আজকে ঝগড়া করবি না, হ্যাঁ ডল ঝগড়া করবে আমার সঙ্গে, বমার সঙ্গে ঝগড়া করবে।
বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ ডল ছিল, আমি ডলকে উপরে ওর মা এসে নিয়ে গেল। আর আমাদের সত্যি কথা বলতে কি, আমরা তো মাছ টাছ সব খাই। আমাদের পয়লা বৈশাখে আমাদের মাংস হয় না আমাদের বাড়িতে, কিন্তু মাছটা হয়। সে যে যা যেরকম পারবে সে সেরকম মাছ খাবে, কিন্তু মাংসটা আমাদের ঘরে হয় না। আর এবার আমরা খাবো মাছ, দু রকম মাছ খাবো। আর আমাদের মা নিরামিষ খান বলো, ওনাকে কিছু করে দেবো না, তা তো কখনো হয় না। কালকে তোমাদের দাদাকে আমি পনির আনতে বলতে ভুলে গেছিলাম। আমার শাশুড়ি মা পনির খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার পনির আনা আনতে বলতে ভুলে গেছি বলে ওই জন্য আনা হয়নি। আমি ধোঁকা করব, এটা নতুন ধরনের ধোঁকা। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখো, আর দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমার রান্না এই ইএনকে চ্যানেলের মধ্যে একটা আমি রেসিপি ছাড়বো, সেই রেসিপিটা দুর্দান্ত হয়, তোমরা তাহলে দেখো আমি কি করে কি বানাই ধোঁকাটা। এটা একটা উন্নত ধরনের ধোঁকা। তাহলে চলো, আমি ধোঁকাটা, আমি ডাল বাটা হয়ে গেছে, ডাল বেটে নিয়ে চলে এসেছি আমি। এবার আমি ধোঁকাটা আমি তাহলে বন্ধুরা, আমি দিলাম, প্রথমে দিলাম লবণ, পরিমাণ অনুযায়ী আমি লবণ, আমি একটা বাটির এক বাটি আমি ডাল নিয়েছিলাম, সেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ, দেবো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো দিয়ে আমাকে এবার এটা মিক্স করতে হবে। আর বন্ধুরা, দেবো এই যে এইটাই হলো আসল জিনিস, এটা হলো কসৌরি মেথি। এবার দেবো আর একটুখানি, মানে আরো সুন্দর করে ওঠার জন্য আমি দিয়ে দেবো বেকিং সোডা 1 পিঞ্চ একদম। এবার এটা একটুখানি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার এই যে এই এই জায়গাটার মধ্যে আমি একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েলটা ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে আমি এবার এই ডাল বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। তাহলে এটা ভালো করে মেখে নিয়ে আমি, বন্ধুরা আমি এই যে তেলটা মেখে নিয়েছি আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এই যে আমি এখানে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়েছি। এবার আমি এইখানে বাটিতে আমি আগে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে আসে। আমি এবার এই যে এইটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি গ্যাসটা একদম ধিমি আছে করে দেবো। যে গ্যাসটা ধিমি আছে করে দিলাম, দিয়ে আমি এটা আবার ঢাকা দেবো। এই যে আমি এই কাশিটা আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার হতে দিতে হবে এটাকে। বন্ধুরা, এটা আমার ভাপানো হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, জলের একটা ভাপ আছে না সেটার জন্য বসিয়ে রেখে দিয়েছি। তাহলে বন্ধুরা, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি।
ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট ডুমো করে কাটা আলু। আলুগুলো ভাজা এবার একটু লাল লাল করে ভাজতে হবে, ভেজে নিয়ে তার মধ্যে আমাকে মশলা দিয়ে দিতে হবে। আলুর মধ্যে আমার অল্প সামান্য ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। তাহলে বন্ধুরা, আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার আসছি। এবার আলুগুলোকে ভালো করে আমাকে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা গোটা টমেটো আমি দিইনি, একটা গোটা টমেটোর থেকে হাফ দিয়েছি আমি। এবার টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, জল দিয়ে দিয়ে দেবো এবার ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর ভাগটা বেশি দিতে হবে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, এবার যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে হবে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে। এবার কষাতে কষাতে কালার আনার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, একটু ধোকার ডালনাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এই যে দেখছো বন্ধুরা, আমার কষানো হয়ে এসছে, আমাকে মানে আর একটু কষিয়ে তারপরে যে যে ধোকাটার মধ্যে দিয়ে কিছু কিছু মানে ভেঙে গেছিলো সেইগুলো আমি দিয়ে দিলাম এই মশলা কষানোর সময়। ওইগুলো একটু ভাজা ভাজাও হয়ে যাবে, হয়ে গেলে ওর সঙ্গে মিশে যাবে, মিশে গেলে একটু থিকনেসটাও চলে আসবে। এবারে দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, জল দিয়ে মানে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আমি চেখে দেখলাম, দেখে দেখছি যে লবণের পরিমাণটা কম, তাই জন্য ওর মধ্যে লবণগুলো দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ধোঁকা। এবার ধোঁকাগুলো একটু ফুটে আসলে পরে দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো কসৌরি মেথি, কসৌরি মেথি দিয়ে দেবো, আর দেবো অল্প সামান্য ঘি। দিয়ে আমার ধোঁকার ডালনাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল, আর আমার শাশুড়িমা ধোঁকার ডালনাও খুব পছন্দ করে, ওই জন্য আমি আজকে পয়লা বৈশাখের দিন এটা একটা নতুনত্ব আমি বানালাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম, চলো কি রান্না করলাম তোমাদের দেখাই। এই যে এখানে ভাত, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, ঢেঁড়স ভাজা আর উচ্ছে কুমড়ো বটি এখানে হয়েছে। এগুলো সব নিরামিষ, যেহেতু আমাদের মা নিরামিষ খান তার জন্য। আর এটা হচ্ছে স্পেশাল ধোঁকা, এটা স্পেশাল ধোঁকার ডালনা হয়েছে। এই রান্নাটা আমার এই এনকেতেই দেখতে পাবে।
আর এইখানে হচ্ছে আমের চাটনি কাজু আর কিশমিশ দিয়ে, আর এটা হচ্ছে কামিনী আতপ চাল দিয়ে মাছ হয়েছে। এটা খুব টেস্টি হয় এই রান্নাটা। তোমাদের যদি এই রান্নাটা দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, জানালে আমি তোমাদের এটা অবশ্যই এই রান্নাটা দেখাবো। আর এইখানে হচ্ছে মৌরলা মাছের ঝাল, এই যে মৌরলা মাছের ঝাল, শুধু মৌরলা মাছ এটা। আর এইটা হচ্ছে দোরা চিকেন, আজকে চিকেন আছে, চিকেনের মধ্যে মেটেও দিয়ে দিয়েছি আজকে, ওকে মেটে খাওয়াই না, মেটে অনেকটা মেটে জমেছিল ফ্রিজে, ওই জন্য ওকে দিয়ে আজকে দেবো, দেখি খাই কি না, তাহলে ওকে মেটে, ওকে কোনোদিনই মেটে দিই না, ফার্স্ট টাইম দেবো মেটে। বন্ধুরা আমি এই 11:45 বাজে, আমি এখন এই জল মুড়ি নিয়েছি চিনি দিয়ে, নিয়ে আমি এখন খাবো, টিফিন করব। আমি এখন গরম পড়ে গেছে আর সকালে আমি ভাত খাই না, তোমাদের দাদা আসলে একসঙ্গে, তোমার দাদার সঙ্গে দাদা আমি। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, আবার পরে আবার আমি বিকাল থেকে আবার স্টার্ট করব, আবার কালকে আবার শেষ করব, এরকম টাইমে আমি আবার তোমাদের ভিডিও ছাড়ব। তাহলে ধন্যবাদ বন্ধুরা।